হাসিনা ফিরলে দেশ হবে জল্লাদের বললেন থাকছে একশো বছর জেল খাটলেও আওয়ামী লীগের শাস্তি হবে না হাসনাত আব্দুল্লাহ জানাবো আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে অ্যাটর্নি জেনারেল সর্বশেষ একনেকে এগারো উন্নয়ন প্রকল্প অনুমোদন শুনছিলেন শিরোনাম জানাবো পুরো খবর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন পতিত স্বৈরাচারের পুনর্বাসন হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাস ভূমি যারা এতদিন গুম খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তাদের যদি পুনর্বাসন হয় তাহলে এ দেশে আর মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি এখানে গণতন্ত্র কথা বলা মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের দিনের জন্য গোরস্থানে চলে যাবে আজ রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণ কালে তিনি এই মন্তব্য করেছেন রিজভি বলেন কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে যখন কোনো উপদেষ্টা বলেন তাদের নিজেদের ঘর গোছানোর জন্য সেটি অত্যন্ত বিপদজনক বার্তা দেয় স্বৈরাচারের প্রশ্নে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করছেন আন্দোলন এবং বিপ্লবের সুবিধা নিচ্ছেন বিভিন্ন পদে তারা যখন বলেন আওয়ামী লীগের ঘর গোছানো উচিত এই ধরনের বার্তা দেন তখন এটা সাংঘাতিক ধরনের মরণঘাতী বার্তা এটা হতেই পারে না রিজভি বলেন আজকে যারা বিভিন্ন জায়গায় সেই স্বৈরাচার গুমখুন আয়নাঘরের সংস্কৃতি চালু করেছিল তারা গণতন্ত্রকামী মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়নাঘর বছরের পর বছর আটকে রেখেছিল তাদের হাত পা পঙ্গু করে দিয়েছে তিনি বলেন যাদের জীবন কেড়ে নিয়েছে সেসব পুলিশ কর্মকর্তাদের পোস্টিং দেওয়া হচ্ছে কাউকে গুলশানে কাউকে গুলিস্তানে কাউকে মিরপুরে কাউকে আজিমপুরে সেই সব ঘাপটি ধরা পুলিশ কর্মকর্তাদের সেখানে রাখা হয়েছে এটাই যদি উদ্দেশ্য হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের তাহলে ছাত্র জনতার এই আত্মত্যাগের কি হবে নতুন পররাষ্ট্র সচিবের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি যে নানা কায়দায় সরকারের ঘাপটি মারা স্বৈরাচারের সুবিধাভোগী দোষরদের পুনর্বাসন করছে কালকেও বলেছি আজকেও বলি একজন রাষ্ট্রদূতের কাতারে কাতারে ছিলেন প্রবাসী ভিসার মেয়াদ শেষ কারো যদি সেগুলোকে তিনি নবায়ন করতেন না তিনি আরও বলেন তিনি রাষ্ট্রদূত খবর নিতেন ওই সব লোক কোন দল করে কাদের সমর্থক কাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অধিকাংশ প্রবাসী বিএনপি সমর্থক তাদের তিনি রাষ্ট্রদূত নানাভাবে হয়রানি করেছেন ভিসা নবায়ন করেননি সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে শুনতে পাচ্ছি চলে যাচ্ছি পরবর্তী খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় খাসনাত আবদুল্লাহ বলেছেন গত ষোলো বছরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে মানুষের গলা চেপে ধরেছে আইন আদালতকে নিজের মতো বানিয়েছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে গণরুম গেস্টরুমকে কনস্ট্রেশনে কনস্টেনটেশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে আগামী একশো বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না আজ বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার সংহতি সমাবেশে তিনি এ কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ বলেন আপনারা যারা দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন তারা যদি কখনো দেশে ফিরতে চান ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা দেশে থাকতে পারবেন কিনা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে যতদিন থাকবে ততদিন এদেশে ফেসিবের দোষ লাঠিয়াল বাহিনী ও সহযোগীদের পুনর্বাসন হবে না আপনারা টুক করে দেশে ঢুকে যাবেন এই আশা বাদ দিয়ে দেন তিনি বলেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রই করে যাচ্ছেন সে ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়াকে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান কি জিহাদি অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছে আমরা বলতে চাই এটা কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না এটা ছিল জুলুমের বিরুদ্ধে মসলুমের অভ্যুত্থান যারা দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি ভবিষ্যতে যারা জুলুম কায়েমের চেষ্টা করবে তাদের এই দেশের ছাত্র নাগরিক এক হয়ে রুখে দিয়ে জুলুমকে সমূলে উৎখাত করবে হাসতান বলেন গত ষোলো বছর ধরে দেশের সকল ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার আর যে বেঁচে যায় সে হয় শিবির আজকে ছাত্রলীগ তুমি কোথায় সাদ্দাম ইন্নান তোমরা কোথায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের বিষদার ভেঙে দিয়েছি চলে যাচ্ছি পরবর্তী খবরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স এবং হাইকোর্টে আসামিদের দায়েরকৃত আপিলের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজকে সাংবাদিকদেরকে কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল বলেন আপিলের পেপার বুক প্রস্তুত করে দ্রুত হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে অবকাশকালীন ছুটি শেষেই মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেওয়া হবে আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বুয়েটের শেরেবাংলা হলে সিঁড়ি থেকে দুই হাজার উনিশ সালে সাত অক্টোবর তার মরদেহ উদ্ধার করে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ পরদিন চকবাজার থানায় মামলা করেছেন পরে মামলার বিচার শেষে বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত আবরার হত্যাকে কেন্দ্র করে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ সোমবার আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী বিভিন্ন সংগঠন দিবসটি পালনে নানা কর্মসূচি পালন করেছে চলে যাচ্ছি পরের খবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এগারোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে চব্বিশ হাজার চারশো কোটি চুরানব্বই লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে সাত হাজার সাতশো ছেচল্লিশ কোটি ছেষট্টি লাখ টাকা প্রকল্প ঋণ থেকে ষোলো হাজার কোটি তেত্রিশ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ছয়শ কোটি পঁচানব্বই লাখ টাকা আজকে প্রধান উপদেষ্টা কার্যালয় অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে এরপরে রাজধানীর শেরেবাংলা নগরের এন ইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন একনিক বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপারসন মোহাম্মদ ইউনুস এ সময় পরিকল্পনা কমিশনের সদস্যরা ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন ব্রিফিং এ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেছেন উন্নয়ন প্রকল্পের গাড়ি কোথায় যায় এবং একজন অফিসার কয়টা করে জিপ গাড়ি ব্যবহার করেন এসব খুঁজে বের করা হবে এই জন্য একনেক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেলা উপজেলা সহ সারা দেশে সরকারি গাড়ি আছে তার একটি তালিকাও তৈরি করা হবে দেখা হবে কোন গাড়ি কোথায় আছে কতদিন কার্যকর থাকে সব তথ্য দিতে বলা হয়েছে তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ে তিন চার ও পাঁচশো শিক্ষক সবাই ভিসি প্রভিসি হতে চান পড়াতে চান না কেউ কেন এটা হচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন জিডিপি প্রবৃদ্ধি ও মূল্য স্ফীতির মধ্যে রাজনৈতিক প্রভাব আছে আমরা এখন বিবিএস এর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি তারা যে হিসাব নিয়ে আসে আমি আইনগতভাবে শুধু স্বাক্ষর করা ছাড়া আর কিছুই দেখি না তিনি আরও বলেন দেশে বেসরকারি বিনিয়োগ কম এদিকে আমরাও অনেক বেছে এবং যাচাই বাছাই করে প্রকল্প নিচ্ছি আবার যেসব রাজনৈতিক প্রকল্প আছে কিছু এখনো শুরু হয়নি সেগুলো নেওয়া হচ্ছে যেসব রাজনৈতিক প্রকল্পের কাজ শেষের পথে সেগুলো প্রয়োজনীয়তা না থাকলেও শেষ করা হচ্ছে ফলে সরকারি বিনিয়োগও কম হচ্ছে এর কারণে অর্থপ্রবাহ কমে গেছে গ্রামে মানুষ বলে ব্যবসা ভালো না সেই সঙ্গে আগে রাজনৈতিক নানা কার্যক্রম ছিল মিছিল মিটিং সমাবেশ হলে ট্রাক ভাড়া করে লোক আনা হতো এতে অর্থপ্রবাহ বাড়ত এখন তো সেসব কার্যক্রম নেই আমি বলছি না আবারও সেসব চালু করা হবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়েছে